আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আবশ্যিক বাংলা ফার্স্ট সেমিস্টারের আজকে সাজেশন দিচ্ছি। বাংলা ভাষা উচ্চারণ ও সাধারণ ব্যবহারিক বানান চর্চা। 50 নম্বরের পরীক্ষা হবে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এই তিনটে ভাগে ভাগ করা রয়েছে সিলেবাস, যা আমি আগেই আলোচনা করে দিয়েছি। তো আজকে ইউনিট 1-এ সাজেশন দিচ্ছি। ইউনিট 1-এ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ প্রথম ও দ্বিতীয় ভাগ। ইউনিট 2-তে রয়েছে তৃতীয় ও চতুর্থ ভাগ সহজ পাঠের, এবং ইউনিট 3-তে রয়েছে বাংলা ব্যাকরণ। তো আজকে ইউনিট 1-এ সাজেশান দিয়ে দিচ্ছি 5 নম্বর এবং 10 নম্বরের সাজেশান। এগুলো তোমরা খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে। তো 5 নম্বরে দেখো, এখানে রয়েছে জঙ্গল সাপ সংক্রান্ত অংশটি বর্ণনা করো। 2 নম্বরে রয়েছে নাম তার মতিবিল বহুদূর জল শীর্ষক প্রথম ভাগ তৃতীয় পাঠ কবিতা, কবিতার ভাববস্তু বিশ্লেষণ করো। এটা যে কোনো একটা কবিতা, কবিতার ভাব বস্তু বিশ্লেষণ করতে দেয়। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, এই তো এটারও সেই ভাব বস্তু বিশ্লেষণ করতে হবে। বর্ষা নামার পরবর্তী অবস্থায় যে বর্ণনা পাঠে আছে তা ব্যাখ্যা করো। ওইখানে মা পুকুর পাড়ে কবিতাটির বিষয়বস্তু ব্যাখ্যা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে উশ্রী নদীর বর্ণনা দাও। দিনে হই একমত রাতে হই আর, এটারও সেই একই, এটারও ভাববস্তু বিশ্লেষণ করতে হবে। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু শীর্ষক কবিতার কলিকাতার যে বর্ণনা আছে সংক্ষেপে তার পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ। অঞ্জনা নদী তীরে চন্দনী গায় কবিতাটি অন্ধবাউলের জীবনযাত্রার বর্ণনা করো, খুব গুরুত্বপূর্ণ। উদ্ভব মণ্ডলের সংসার জীবনের বর্ণনা দাও। এগুলো হচ্ছে 5 নম্বরের জন্য তোমরা পড়বে। 10 নম্বরের জন্য যেটা হচ্ছে, সেদিন ভোরে উঠে দেখি কবিতাটির প্রকৃতির যে বর্ণনা দেওয়া হয়েছে তার পরিচয় দাও, এটা 5-এও আসতে পারে। আকাশ পাড়ে পূবের কোণে কবিতার প্রকৃতির রূপচিত্র বর্ণনা করো। হাট কবিতার বিষয়বস্তু বর্ণনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় যত্রতত্র প্রকৃতির রূপ বর্ণনা বা প্রকৃতির বিচিত্র রূপ ধরা পড়েছে, সহজ পাঠের প্রথম ভাগ অবলম্বনে দেখাও তার সম্পর্কে একোন ধারণা যথার্থভাবেই সত্য। এটা বিভিন্ন কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে প্রকৃতির রূপ, যেমন এই যে আকাশ পাড়ে পূবের কোণে, এটা প্রকৃতির রূপ বর্ণনা করা হয়েছে। সেদিন ভোরে উঠিয়ে দেখি, এটা তো প্রকৃতি। এই বিভিন্ন কবিতার যেগুলো রয়েছে সেগুলো একত্রিত করে তোমাদের লিখতে হবে, তবে এটা কোশ্চেনটা দিয়েছে সহজ পাঠের প্রথম ভাগ অবলম্বন। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের দ্বিতীয় ভাগের বিভিন্ন মাঠে উঠে এসেছে নানাবিধ পেশাভিত্তিক মানুষ ও তাদের জীবনের কথা। তো বিভিন্ন পেশার কথা হয়েছে, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা করছে, যে কুমোর পাড়ার কুমোররা কী করছে, এবং বিভিন্ন পেশাভিত্তিক জিনিস রয়েছে সেগুলো অবলম্বনে বিস্তারিত লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ অবলম্বনে গ্রামীণ পরিবেশের চিত্র বর্ণনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ অবলম্বনে শহরের চিত্র বর্ণনা করো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বে। সহজ পাঠের চিত্র ব্যবহারের প্রাসঙ্গিকতা, প্রায় প্রতিটা কলেজই ইন্টারনালে এই কোশ্চেনটা দিয়ে থাকে। শিশু শিক্ষায় সহজ পাঠের অবদান, এটাও ইন্টারনালে দিয়ে থাকে। তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে। 5 ও 10 নম্বরে দিয়েছি, আজ ইউনিট 1-এর দিলাম, ইউনিট 2, ইউনিট 3 আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। এই সাজেশনগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।